মেশিনগুলো আছে আমাদের, মাত্র 2000 টাকার যে মেশিন কমবে না পৃথিবীতে, কারণ এটা খাওয়ার জিনিস, অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে। সেটা আমাদের এখানে আসতে হবে, যখন আপনাকে মেশিন দেওয়া হবে তখন আপনাকে অবশ্যই ট্রেনিং দিয়ে তারপরে আপনাকে মেশিন দেয়। ওয়েস্ট বেঙ্গলে তো সাপ্লাই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে বাইরেও এখন মাল যাচ্ছে, উড়িষ্যা এদিকে যাচ্ছে আমাদের, ঠিক আছে, রাঁচি ঝাড়খণ্ড, তারপরে এদিকে আপনাদের আসাম, ওয়েস্ট বেঙ্গল বিহার, বিহারে চলে যাচ্ছে, বিহারের বাইরে। নমস্কার দাদা, বেঙ্গল বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। তো ফার্স্টে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে অনিমেষ সরকার, কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। তো আপনাদের কোম্পানির লোকেশনটা কি আছে? লোকেশন হচ্ছে করিমপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর, নসেজ ধর্মতলায় থেকে ডাইরেক্ট বাস পাওয়া যাবে আমাদের করিমপুর। আর এদিকে যদি কুচবিহার থেকে কেউ আসে, উপাসনা গাড়ি আছে, উপাসনা গাড়িতে ডাইরেক্ট করিমপুর আসতে পারবে। কিংবা কেউ যদি ট্রেনে আসতে চায় তাহলে তাকে খাগড়া পর্যন্ত আসতে হবে, বড়পুর খাগড়া, ওখান থেকে বাস ধরে করিমপুর আসতে। তো আপনি দর্শক বন্ধুদের সামনে কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছেন? দর্শকদের সামনে আমি একটা এমন বিজনেস আইডিয়া শেয়ার করতে চলেছি, সেটা একটা খাওয়ারের জিনিস, দৈনন্দিন খাওয়ারের জিনিস। এটা কি? হাঁস মুরগি পাখির ডিম, পাখির ডিম থেকে বাচ্চা তোলা মেশিন। সেটা অনেকে জানে, অনেকে জানে না। হচ্ছে ইনকিউবেটর মেশিন। ইনকিউবেটর মেশিনটা বাংলায় বলে কি ডিম ফোটানো মেশিন, ইংলিশে বলে আমরা হচ্ছে ইনকিউবেটর মেশিন। তো এই ব্যবসার বর্তমান কেমন কি চাহিদা রয়েছে যদি একটু বলেন? এই বিজনেসে এ চাহিদা কমবে না পৃথিবীতে, কেননা এটা খাওয়ার জিনিস, সকাল হলে সবারই মাছ মাংস লাগে, সেই জন্য এই বিজনেসটা আপনার কোনোদিনই কমবে না। মার্কেটে তো অনেক ব্যবসা রয়েছে, তো আপনি এই ব্যবসাকেই কেন প্রেফার করছেন? এই ব্যবসাটাকে প্রেফার করবো এই জন্য বলছি যে এটা হচ্ছে দৈনন্দিন খাওয়ার জিনিস, আপনাকে প্রথমে বললাম দৈনন্দিন খাওয়ার জিনিস, মানুষের সকাল হলে লাগবে, মাছ মাংস যেমন লাগছে এটা মাংস হবে, এটা থেকে যে বাচ্চাটা উৎপাদিত হচ্ছে সেই বাচ্চাটা ফার্মে গিয়ে আপনার লেয়ার তৈরি হচ্ছে, লেয়ার তৈরি হয়ে মাংসের জন্য চলে যাচ্ছে আর একটা পার ডিমের জন্য চলে যাচ্ছে, দুটো পার্ট। এই ব্যবসা শুরু করার জন্য মেনলি কি প্রয়োজন যদি একটু জানান? মেনলি প্রয়োজন বলতে এই যে মেশিনগুলো আছে আমাদের, মাত্র 2000 টাকার যে মেশিন, 2000 টাকায় থেকে আপ টু 5 লাখ টাকা অব্দি মেশিন আছে আমাদের এখানে। মেশিন সব ধরনের হবে, আপনি যেরকম নেবেন আপনি সেরকম মেশিন নিয়ে আপনি বিজনেস করতে পারেন। আচ্ছা, তো এই মেশিনগুলির সম্পর্কে একটু দর্শক বন্ধুদের জানান বা দেখান। ডিটেলসে জানান বলতে দেখুন, মেশিনগুলো আমাদের ছোট বড় সব ধরনের মেশিন আছে। মেশিন আমাদের এখানে 2 ধরনের হয়, একটা ম্যানুয়াল একটা অটোমেটিক। তো ম্যানুয়াল এবং অটোমেটিক কোনটা কি আছে যদি একটু দেখান? আমার সঙ্গে কাজ করতে হয়, যদি আমার কথা মতন চলতে হয় তাহলে দেখুন টাকা আপনার, ডিরেকশন দেবো আমি কীভাবে আপনাকে চলতে হবে, সেটা যদি আমার সঙ্গে করতে হয় তাহলে আপনাকে ম্যানুয়াল মেশিন নিতে হবে। ম্যানুয়াল মেশিন হচ্ছে 5% হলেও হ্যাচিং রেট বেশি হবে, 5-10%। আর অটোমেটিকে কী হয়, অটোমেটিকে 5-10% রেজাল্ট কম হয়। আপনি পয়সা দিয়ে, বেশি পয়সা দিয়ে কেন অটোমেটিক নেবেন, আপনি ম্যানুয়াল নিন, ম্যানুয়ালে আপনার দামও কম, জিনিসটাও ভালো। তো এই ব্যবসা শুরু করার জন্য মেন কী র মেটেরিয়ালসের প্রয়োজন? র মেটেরিয়ালস বলতে দেখুন, আমাদের এখানে ডিম লাগবে, এই মেশিন চালাতে গেলে ডিম লাগবে, ডিম থেকে বাচ্চা উঠবে। তো এই ডিমের দাম কেমন কি থাকে? দেখুন যখন যেটা মার্কেটে চলবে, ঠিক আছে, এটা 8 টাকা থেকে আপ টু 17 টাকা পর্যন্ত উঠানামা করে, ঠিক আছে, যখন যে রেটে চলবে তখন সে রেটে আপনাকে দেওয়া হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করব মেশিনগুলোর ডিটেলসে জুড়ে দেখানোর জন্য। হ্যাঁ, এই যে এখানে আসুন, এটা হচ্ছে আমাদের 200 মেশিন, মানে 100, এটা নিচেরটা 200, এটা 300, এটা হচ্ছে 500, এইদিকে একটা আছে এটা হচ্ছে 3000-এর, ঠিক আছে, এটা 3000-এর মেশিন, এদিকে একটা আছে আমার পেছনে একটা আছে 3000-এর, ঠিক আছে, মেশিন এখানে অ্যাভেলেবল, যেরকম নেবেন আপনি মেশিন। আর মেশিন আর একটা সম্বন্ধে হচ্ছে, মেশিন যেরকম নেবেন আপনাকে অর্ডার দিতে হবে, অর্ডার অনুযায়ী মেশিন আমরা তৈরি করে দেবো রেকমেন্ডে। কারোর গেট ছোট, কেউ ছাদের পুরে করবে, তার সেরে রেকমেন্ডে আমরা সেই মেশিনটা তাকে তৈরি করে দেওয়া হবে। তো আপনারা নিজেরাই মেশিনগুলি কি তৈরি করেন? হ্যাঁ, আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার, নিজেরাই মেশিনগুলো তৈরি করি। তো এই মেশিনগুলির প্রোডাকশন বা কতটা কি ডিমের ক্যাপাসিটি আছে মেশিনের মধ্যে? এই মেশিনটা যেমন 3000 বসাতে পারবে, এটা হচ্ছে 3000, এটাও 3000, 3000 পিস বসাতে পারবে, 5000, এটা 5000 পিস বসাতে পারবে, 4000, এটা 4000 পিস বসাতে পারবে, এটা 500, এটা 500 পিস বসাতে পারবে, এটা 300, এটা 300 পিস বসাতে পারবে, এটা 200, এটা 100, সব ধরনের মেশিন আছে। এরপরে 5000 আছে, 4000 আছে, আপনি যেরকম মেশিন নেবেন, মেশিনের বাচ্চা উৎপাদিত হবে আপনার 21 দিনে মুরগির ক্ষেত্রে, আর হাঁসের ক্ষেত্রে হবে 28 দিনে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে লাভটাই মেন, তো এই ব্যবসায় লাভ কেমন কি আছে? দাদা, এই ব্যবসা 100% প্রফিটেবল, লস নেই, কেন এটা হচ্ছে মানুষ মাংসের জন্য, ঠিক আছে, এটা সবারই লাগে মাংস, মাংস ছাড়া এখন দুনিয়ায় কেউ চলে না, ঠিক আছে।
সিম কিনে বাচ্চা উৎপাদন করে লাভের মার্জিন কেমন কি থাকবে? এই মেশিনটা 15-18,000 টাকা প্রফিট থাকবে, 3,000-এর 5,000-এর 25-30,000 থাকবে, যে যেরকম মেশিন নেবে। তবে মেশিন দেন কমার্শিয়াল ভাবে যদি বিজনেস করতে হয় তাহলে 3,000-এর মেশিন নিতে হবে, 3-5, 7, 8, 10 বড় দিতে হবে। আর যদি তার নিচে ছোট নেন 200, 100, 500, সেগুলো তো কমার্শিয়াল ভাবে হচ্ছে না, সেগুলো বাড়িতে কেউ শখ করে, কেউ ফার্ম আছে, কেউ 100 পিস বাচ্চা ফোটাবে কি 200 পিস 500 পিস, তার জন্য ওই মেশিনগুলো ঠিক আছে। তো যদি কোনো দর্শক বন্ধু এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে কি একটি মেশিন নিয়ে শুরু করতে পারে? অবশ্যই একটি মাত্র মেশিন নিয়েও সে শুরু করতে পারে, আস্তে আস্তে সে বড় করলো, তারপরে সে বড় করে আস্তে আস্তে 2-3-4-5 তখন বসাতে পারবে। আচ্ছা, এর জন্য কি কোনো ট্রেনিং এর প্রয়োজন রয়েছে? অবশ্যই ট্রেনিং এর প্রয়োজন আছে, সেটা আমাদের এখানে আসতে হবে। যখন আপনাকে মেশিন দেওয়া হবে তখন আপনাকে অবশ্যই ট্রেনিং দিয়ে তারপরে আপনাকে মেশিন দেওয়া হবে। তো আপনারা এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সাপ্লাই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে এখন মাল যাচ্ছে, উড়িষ্যা এদিকে যাচ্ছে আমাদের, ঠিক আছে, রাঁচি, ঝাড়খণ্ড, তারপরে এদিকে আপনাদের আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, বিহারে চলে যাচ্ছে, বিহারের বাইরে আমাদের, ঠিক আছে, সব দিকে এখন মেশিন অ্যাভেলেবল, সব জায়গাতে চলছে এই বিজনেসটা, সব জায়গায়। এই বিজনেস কি সব জায়গায় করা সম্ভব? এটা গ্রাম শহর সবাই করতে পারবে, বাড়ির গ্রামেও করতে পারবে, এটা শহরেও করবে, কেউ সাদেরপুরে করলে সে সাদেরপুরেও করতে পারবে, এমন খুব একটা জায়গা লাগে। আচ্ছা, সবার পক্ষে কি এই বিজনেসটা করা সম্ভব? বাড়ির বেকার মা বাবা ভাই বোন হ্যান্ডিক্যাপ বসে আছে সে ওই বিজনেসটা করতে পারবে, সার্ভিস করছে সে সার্ভিসের সাথে সাথে ওই বিজনেসটা করতে পারবে, কারণ এটা পার্ট টাইম হিসাবে একটা বিজনেস, আপনি সার্ভিস করছেন সার্ভিসের সাথে সাথে ওই বিজনেসটা করা। তো এই বিজনেসটা করার জন্য কি লাইসেন্সের প্রয়োজন আছে? দেখুন, এমন খুব একটা লাইসেন্স লাগে না, ট্রেড লাইসেন্স একটা যদি মনে করেন যে আপনি করবেন, তো ট্রেড লাইসেন্স একটা করে আপনি বাড়িতে বসেও সেটা করতে পারেন। এখন অনলাইনে দোকানে গেলে আধার কার্ড আর জমির ডাক নাম্বার খতের নাম্বার নিয়ে গেলে অটোমেটিক ট্রেড লাইসেন্স হয়ে যাচ্ছে। তবে এই মেশিন, এই বিজনেসে ট্রেড লাইসেন্স লাগে না, যদি কেউ মনে করে করবো করতে পারে। তো দাদা, আপনাকে রিকোয়েস্ট করবো যদি একটু মেশিনগুলো চালিয়ে দেখান। এই যে মেশিনটা আছে চলছে, ঠিক আছে, জাস্ট এমসিবি তুলে দিলে মেশিনটা রানিং হয়ে গেছে, দেখুন চলছে, ঠিক আছে, এখানে তাপমাত্রা শো করছে, এখানে হিউমিডিটি শো করছে, এটা সেটিং করা আছে আর এটা শো করছে, ঠিক আছে, এই যে সেটিং হয়ে গেছে, দেখুন এই যে মেশিনটা চলছে, হ্যাঁ, আর এই যে ভিতরে এগুলো খুললাম, ঠিক আছে, মেশিন মেশিন খোলার পর এই যে সেন্সার দুটো আছে, এই সেন্সার দুটো আপনার উপরে থাকবে, হ্যাঁ, যে কোনো ডিমের উপরে থাকবে, আর জাস্ট এর উপরে ডিম বসানো থাকবে, চালনাটা এইভাবে টানতে হবে, ডিম এইভাবে নাড়াতে হবে, এটা হচ্ছে কাজ, আদার্স কোনো কাজ নেই মেশিনের। আবার একটা ঢুকিয়ে দিলেন, আবার একটা টানতে হবে, ঠিক আছে, এক সাইড হলো, এইভাবে করলেন, এ সাইড একটা আছে, এ সাইড আপনাকে করতে হবে, এইভাবে টানলেন, আর এই যে মেশিনের আমাদের কোয়ালিটিটা দেখুন, এই মেশিনের কোয়ালিটি A1 কোয়ালিটি। অনেকে কী হয়, ছানমাইকা, ছানমাইকার বদলে কাগজের স্টিকার মারে, আমাদের এখানে তা পাবেন না, আমাদের এখানে ছানমাইকা তো ছানমাইকা, ছানমাইকা তো আবার মেরিনো কোম্পানি, ঠিক আছে, ভালো উন্নত মানের। আর আমরা যে পেছনে অনেকে দেখবেন কি অ্যাডজাস্ট ফ্যান আপনাকে দুটো দেয়, কিন্তু আমরা না, পেছনে দেখুন একটা আমরা বড় অ্যাডজাস্ট ফ্যানও লাগাই, ওই যে দেখুন কোথাও পেছনে, ঠিক আছে, এটা বাজাজ কোম্পানির আছে, বাজাজ থাকে, হ্যাভেলস থাকে, উষা থাকে, ওটা ঠিক থাকে না, যখন যেটা আসে তখন সেটা দেওয়া হয়, খুব উন্নত মানের মেশিন। মেশিন অনেকে কী হয়, অনেকে রেট বলে কম, বাজারে কম কম দামের কম তো হবেই দাদা, ঠিক আছে, কিন্তু এখানে বেশি, একটু দাম বেশি হলেও জিনিসটা ভালো A1 কোয়ালিটির মাল হবে, কোয়ালিটির উপরে নির্ভর করবে, ঠিক আছে। এই যে মেশিনটা দেখুন, এই মেশিনে 400 মেশিন, এটা ডবল শক কন্ট্রোলার দিয়ে লাগানো আছে, ডবল কন্ট্রোলার, ঠিক আছে, এটা ডবল কন্ট্রোলার আছে, এটা 500, খুব উন্নত মানের করা আছে, ডবল, দুটো সেন্সার আছে, এরও দুটো সেন্সার আছে, কিন্তু ছোটো মেশিনে, ছোটো মেশিনে ফগারের ব্যবস্থা থাকে না, কিন্তু এই মেশিনটায় ফগারের ব্যবস্থা আছে, তারপরে এটা 300 আছে, 200 আছে, 100 আছে, সব ধরনের মেশিন পাওয়া যাবে এখানে, কোনো অসুবিধা নেই। এই যে মেশিনটা চলছে, এবার দেখুন মেশিনটা চালাচ্ছে, তো আপনাদের মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? ওয়ারেন্টি হচ্ছে 2 বছর, গ্যারান্টি হচ্ছে 5 বছর আমাদের মেশিনের। যদি 2 বছরের মধ্যে কোনো খারাপ হয়ে যায় আমাদের টেকনিশিয়াল যাবে, টেকনিশিয়াল গিয়ে আপনাকে সার্ভিস করে দেবে। তো মার্কেটে তো আরো অনেক কোম্পানি আছে, তো দর্শক বন্ধু ওনাদের কাছ থেকে না নিয়ে আপনাদের কাছ থেকে কেন নেবে? আমাদের সঙ্গে কেন নেবে, আমাদের বললাম তো কোয়ালিটি, কোয়ালিটি মেনটেন করতে হবে আপনাকে, যদি বাচ্চার ভালো গ্রোথ চান, ভালো হ্যাচিং পার্সেল চান, তাহলে আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ালিটি মেনটেন করতে গেলে আপনাকে A1 মেশিন নিতে হবে, মেশিনের কোয়ালিটি ভালো নিতে হবে,
যদি মেশিনের কোয়ালিটি ভালো হয় বাচ্চার কোয়ালিটি ভালো হবে, বাচ্চা ভালো হলে আপনার সব দিকে লাভ হবে, আর বাচ্চা যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে তো লাভ হবে না আপনার। তো যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? তাদের উদ্দেশ্যে বলবো, বাড়িতে বসে না থাকে, বেকার বাড়িতে বসে না থেকে আমাদের এই ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করুন, আমাদের সঙ্গে আসুন, আমাদের এখানে এসে দেখুন, বিজনেস দেখে বিজনেস করুন। আপনাকে বলছি না যে বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে আপনি ফোন করলে আপনি বিজনেস করতে পারবেন, কিন্তু আমাদের এই যে মেশিনগুলা সেগুলো আমাদের 100 কিলোমিটারের মধ্যে আমরা ফ্রি ডেলিভারি করে দিই, 100 কিলোমিটারের বাইরে সেটা আপনাকে ট্রান্সপোর্ট চার্জ দিয়ে নিয়ে যেতে হবে। মেশিন ফুল ক্যাশ টাকা এখান থেকে নিতে হবে, আমাদের এখানে ডিম পাবেন, বাচ্চা পাবেন, আপনি যে ধরনের যেটা নেবেন নিয়ে বিজনেস করতে পারেন। যদি মনে করেন আমি বাচ্চা নেব, বাচ্চা নিয়েও আপনি বিজনেস করতে পারেন, মেশিন নেবেন, মেশিন নিয়েও করতে পারেন, ছোটো মেশিন কেউ 100-200 মেশিন নেবেন, নিয়ে গিয়েও বিজনেস করবেন বাড়িতে বসে, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসে আপনি বিজনেস করতে পারেন। একটা দেখা গেল একটা মহিলা ছোট্ট খামারি করেছে 100 পিস, এবার 100 পিসের ডিম হচ্ছে ডেলি 20-30টা, সে তো বড়ো মেশিন নিয়ে কী করবে, একটা 500 মেশিন নিয়ে গেলো, 400 মেশিন নিয়ে গেলো, নিয়ে গিয়ে সে বাচ্চা ফুটাচ্ছে, বাচ্চা ফুটে মার্কেটে বিক্রি করতে পারবে, এই একটা রাস্তা আছে। আবার কেউ বড়ো মেশিন নিয়ে গেলো, বড়ো মেশিন নিয়ে গিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা, সেই বাচ্চা আমাদের কাছে বিক্রি করতে হবে। আমরা মার্কেটিংয়ের দায়িত্ব পুরো আমাদের, মার্কেটিং কীভাবে করাবো আমরা বুঝবো। কী সুবিধা আছে মার্কেটিংয়ের জন্য? মার্কেটিংয়ের জন্য সুবিধা, যদি বড়ো মেশিন নেয় আপনার বাড়ি থেকে মাল তুলে নেওয়া হবে, আবার বাড়িতে আপনার পুনরায় ডিম পৌঁছে দেওয়া হবে, আর ছোটোগুলো আপনার 500-200-100গুলোই আপনাকে নিজে মার্কেটিং করতে হবে। কেন দেখুন, আপনার বাড়ি হচ্ছে শিলিগুড়ি কিংবা হচ্ছে আসাম কিংবা হচ্ছে আপনার দীঘার সাইডে, সেখানে তো আমার যাওয়া সম্ভব না, মানে 100 মেশিন 200 মেশিনে বাচ্চা আনতে যায়, যদি 500-600 আনতে যাওয়া সম্ভব না, অন্তত 3,000-4,000 কোয়ান্টিটি হলে আমাদের একটা গাড়ি ভাড়ার ব্যাপার আছে, সেই গাড়ি ভাড়ার জন্য আমরা তখন গিয়ে আনতে পারি। তো মেশিনগুলি কীভাবে চালানো হয় তার প্রোডাকশনের ভিডিও যদি একটু দেখান। অবশ্যই আপনাকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কীভাবে চলছে আপনাকে তো দেখালাম, কিন্তু প্রোডাকশনটা যেভাবে হবে আপনি পাশে চলুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ওখানে, ঠিক আছে, যে বাচ্চা কীভাবে উৎপাদিত হচ্ছে মেশিন থেকে সেটা আমরা দেখিয়ে দেবো। ওখানে এই যে মেশিনটা দেখলেন, ডিমটা বাচ্চাটা বেরোচ্ছে দেখুন, ঠিক আছে, ডিম থেকে বাচ্চাটা বেরোচ্ছে আপনার, সেটা ডিমটা হচ্ছে, এটা হাঁসের ডিম বসানো আছে, হাঁসের ডিম 28 দিনে হয়, মুরগি হয় 21 দিনে, কিন্তু মুরগির আপনার এটা বসানো নেই, এটা হাঁসের বসানো হচ্ছে, আপনাকে হাঁসের ভিডিওটা আমি দিলাম।